জেলার একটি ঐতিহ্যবাহী গ্রামের নাম বিজয়পুর, যে গ্রামের অধিকাংশ পরিবারের পেশা মাটির জিনিসপত্র তৈরি করা। প্রায় 7 দশক ধরে বংশপরম্পরায় এই কাজে পরম মমতায় জড়িয়ে আছে বিজয়পুর ও তার আশেপাশের গ্রামের অন্তত 400 পরিবার। তাদের তৈরি দৃষ্টিনন্দন মাটির হাঁড়ি, পাতিল, মটকা, প্রদীপ, গামলা, ফুলদানি, খেলনাসহ নানান পণ্য দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে জাপান, কানাডা, হল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের নানান দেশে, পেয়েছে শিল্পের মাত্রা। নানা সংকটে পড়ে এখনকার মৃৎশিল্পটি এখন বিলুপ্তির পথে। সনাতন পদ্ধতিতে পণ্য তৈরি করতে গিয়ে কাঠকলার দাম মিটিয়ে ভালো মুনাফা না পাওয়ায় অনেকেই বিমুখ হয়ে আসছেন এই পেশা থেকে। অধিক আয়ের প্রত্যাশায় বংশ পরম্পরায় পাওয়া পেশা ছেড়ে যাচ্ছেন অন্য পেশায়। আগে অনেক নারীরা কাজ করতো, এখন কমে গেছে। শুধু এই গ্যাসের সমস্যার কারণে এবং বিভিন্ন সমস্যা আছে আরও, তো গ্যাস চালু হলে তাদের আগ্রহ বাড়বে, বেতন বেশি পাবে, অনেক 5 জনের জায়গায় 10 জন নারীরা আসে কাজ করবে। আমরা গ্রাম দেশের মানুষ, এই শিল্পটা একবারে বন্ধ হয়ে যাওয়ার থেকে যাতে আসে না, ভালো করে এরা উন্নত হয়, সবাই যাতে এই দৃষ্টি রাখে। 2010 এই অঞ্চলের মৃৎশিল্পকে উন্নয়নের জন্য সরকার 2,68,00,000 টাকার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আধুনিক অবকাঠামো তৈরি ও উন্নত যন্ত্রপাতির ব্যবস্থা করে দিলেও গ্যাসের সংযোগের অভাবে এর কোনো সুফল পাওয়া যাচ্ছে না। মৃৎশিল্পের উন্নয়ন রয়ে যাচ্ছে অন্ধকারে, ফলে এই শিল্পটিকে বাঁচাতে গ্যাস সংযোগ সহ যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্ট সকলের। অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটা হলো গ্যাস। সেই গ্যাসটা আমরা বিগত 4 বছর যাবত পাচ্ছি না। এই গ্যাসের অভাবে আমরা দিন দিন আমাদের এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প হারিয়ে যাচ্ছে। আমরা বিদেশে রপ্তানি করার মতো যে পণ্যগুলো, এগুলো আর উৎপাদন করতে পারছি না। সেই কারণে দিনে দিনে আমাদের এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প হারিয়ে যাচ্ছে। এই বিষয় থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের দিকে একটু আন্তরিক সহযোগিতা করতে হবে। কুমিল্লার বিজয়পুরের মৃৎশিল্পের বৃহৎ অংশ তৈরি হয় সমবায় সমিতির মাধ্যমে। এ অঞ্চলের মৃৎশিল্পীদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খানের হাত ধরে এ অঞ্চলের 15 জন প্রতিনিধির সমন্বয়ে সমিতি চালু করা হয়। 162 টাকা নিয়ে যাত্রা শুরু করা এই সমিতির নাম দেওয়া হয় বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।